লালমনিরহাটের মেডিকেল টেকনোলজিস্টদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, তাদের নিয়োগের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ঈশ্বরত, আপনি সংবাদে শুনছিলেন যে লালমনিরহাট সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার সিরাজুল ইসলাম, তিনি বলেছেন যে এরই মধ্যে এই 9 জন মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমাধারী স্বেচ্ছাসেবকদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু আদতে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো ধরনেরই কিন্তু কোনো সেরকম আশান্বিত করবার মতো তেমন কোন খবর তারা পাননি। ফলশ্রুতিতে এই মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমাধারী যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদের মধ্যে আমরা একটু হতাশা দেখছি। আমরা একটু কথা বলতে চাই যারা মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমাধারী রয়েছেন। আমরা দেখছি যে করোনার শুরু থেকে আপনারা কাজ করছেন, কিন্তু শেষাংশে এসে আপনাদের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে, আসলে কেন, বিষয়টা কি? আসলে করোনা কালের সূচনা লগ্ন থেকে আমরা কাজ করে আসতেছি, নমুনা সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজটি করে যাচ্ছি, কিন্তু সরকারের পক্ষ থেকে বা এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোন রকম প্রণোদনা বা আশ্বাস পাইনি। এমতো অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদেরকে দ্রুত রাজস্ব খাতে স্থায়ী নিয়োগ দিয়ে দেশ ও জনগণের সেবা করার সুযোগ দেওয়া হোক। একটু জানতে চাই আপনার কাছে, এই যে আপনাদের হতাশার কারণে কি নমুনা সংগ্রহে কোনো প্রভাব পড়ছে কিনা? না, নমুনা সংগ্রহের কোনো প্রভাব পড়ে নাই। তারপরেও আমরা চাচ্ছি যে সরকার প্রধানমন্ত্রী আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল, সে দুই দফায় নিয়োগ হয়ে গেছে। এখন যদি নির্ভয়ের আদেশে আমাদেরকে অতি দ্রুত গতিতে নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা এই হতাশাগ্রস্ত থেকে আমরা পেরেছি। ঈশ্বর, আপনি শুনছিলেন যে আসলে স্বেচ্ছাসেবীরা বলছেন যে তারা আসলে নিয়োগটা চান। আরেকটি বিষয় ঈশ্বর আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে করোনার যোদ্ধা হিসেবে যারা কাজ করেছে তাদের প্রত্যেককেই বা প্রত্যেক সেক্টরের মানুষদের সরকারি বা বেসরকারি ভাবে নানা সহযোগিতা মিলেছে। তবে এই স্বেচ্ছাসেবকরা এখন পর্যন্ত কোন রকম এই স্থানীয় যে স্বাস্থ্য বিভাগ সেখান থেকেও সহযোগিতা পাননি বা সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পাননি। এই অমানবিক একটি বিষয় নিয়ে কিন্তু সচেতন মহলেও বেশ আলোচনা রয়েছে। তো সরকার যেন সুদৃষ্টি দেয়, তাদের চাকরির নিশ্চয়তা যেন তারা পান, এটাই কিন্তু সর্বসাধারণের দাবি। ঈশ্বর, এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ খবরাখবর।